জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল কু দেখুছেন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এবার আসুন জাঁয়া সন 2025 মশিয়ার বর্ষ ফল। যে ব্যক্তি জন্মজাতক না, নাম রাশি হচ্ছে সিংহ রাশি। যে ব্যক্তি জন্মজাতকের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। যে ব্যক্তি জাতক রাশি হচ্ছে সিংহ রাশি। আজ আমি জাঁয়া সিংহ রাশি ব্যক্তি মান সন 2025 মশিয়া কমিটি কঠিন কোণ অছে সিংহ রাশি। প্রথমত আমি জাঁয়া রক্ষা আবশ্যকতা আছে যে কি 29 মার্চ 2025 মশিয়ার শনিদেব কুম্ভ রাশি মীন রাশি গমন করবে, যা ফলে অড়াই বর্ষ পায়ে 14 মে 2025 মশিয়ার বা 15 তারিখ 14 এবং 15 দুই দিন ভিতরে স্থান অনুসারে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি মিথুন রাশি গমন করবে। রাহু মহাগ্রহ 18 মে 2025 মশিয়ার মীন রাশি কুম্ভ রাশি গমন করবে দীর্ঘ 18 মাস পরে। তাহলে যে ব্যক্তি রাশি হচ্ছে সিংহ রাশি, নিশ্চিত রূপে 2025 মশিয়া আপনার অতি উত্তম রহব, সফলদায়ক রহব, লাভদায়ক রহব, কর্মদায়ক রহব, আনন্দদায়ক মধ্যে রহব। কিন্তু জুন মাস ঠার টিকে সাবধান রহবা বহুত আবশ্যকতা আছে। আত্মীয় স্বজন মধ্যে শ্রদ্ধা আদর রক্ষা বহুত আবশ্যকতা আছে। কৌশি মন ভিতরে নেগেটিভ চিন্তা করা বা নেগেটিভ নেইকি চালিবা বিলকুল বিলকুল ঠিক নুহে। বিশ্বাসকে জাগরণ করা বহুত আবশ্যকতা আছে। বিশ্বাস মূলরে জগতর চালিছে। নূতন বিবাহ শুভ মাঙ্গল্য কার্যের মধ্যে সফল দেখা দেব। যে ব্যক্তি পাখে কর্মপ্রাপ্তি নথিলা, কর্ম নথিলা, কর্মরে বাধা আসুথিলা, কর্মরে ডিস্টর্ব হোথিলে সেমানক পাই সুধার দেখা দেব। পিতা পুত্র মধ্যে শ্রদ্ধা আদরতা দেখা দেব। ভাই ভৌণী মিত্রতা মধ্যে মধ্যে শ্রদ্ধা সহযোগতা সফলতা মধ্যে প্রাপ্তি হব। পতি পত্নী মধ্যে স্বাস্থ্যকে নিয়ে টিকি চিন্তা দেখা দেইপারে বা বাহ্য লোক কথাকে নিয়ে পারিবারিক ক্ষেত্রে টিকি বিশৃঙ্খলা দেখা দেইপারে, এ প্রতি টিকি ধ্যান দেওয়া আবশ্যকতা আছে। নূতন বিবাহ শুভ মাঙ্গল্য কার্যের মধ্যে সফলতা দেখা দেব। বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে জবরদস্ত সফলতা অর্জন করবে। এবং যে ব্যক্তি বহুদিন ধরে জব করুলে কোণী প্রমোশন পজিশন ইনক্রিমেন্ট মিলু নথিলা, সেমানক পাই মধ্য সফলতা মিলিব, ধনপ্রাপ্তি যোগ দেখা দেউছি এবং কার্যের মধ্য সফলতা মিলিব। জয়েন্ট পেন, পাদজনিত রোগ, চিচিড়াপন, অসন্তুষ্টতা, মুন্ড বিন্ধিবা এবং তন্ত্রমন্ত্র ঠারু এসব জিনিস ঠার টিকি দূরে রহবা অত্যন্ত আবশ্যকতা আছে। স্বাস্থ্যের কমজোর হচ্ছে, তুরন্ত ডক্টর ইলাজ করা, বিলকুল অবহেলা করা না, গাড়ি ঘোড়াকে সাবধান চলাইবা এবং অস্থিরতা মনকে নিয়ে কেবে চালিবা উচিত নয়। আবশ্যক স্থলরে পরিবর্তন মধ্যে দেখা দেব এবং কার্যের মধ্যে সফলতা দেখা দেব। যে জিনিসের আবশ্যকতা না তাহলে ক্রয় করা উচিত নুহে, ব্যর্থতা দেখা দেব। যে জিনিসের আবশ্যকতা আছে তাকে ক্রয় কলে লাভ হব, তাহলে নিশ্চিত রূপে ক্রয় করতে। প্রপর্টি জমি জায়দাদ ক্ষেত্রে ধননিবেশ করছেন, ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে ধননিবেশ করছেন, তাহলে নিশ্চিত রূপে সফলতা দেখা দেব। চাই দেশের হোক চাই বিদেশের হোক, সর্বক্ষেত্রে সফলতা দেখা দেব। এতদ ব্যতীত কোণী বিদেশে যাই কিছু বিজনেস করা চাহুন বা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, সেতরে মধ্যে লাভবান হবে, জবরে মধ্যে সফলতা দেখা দেব, ইনকম সোর্সের মধ্যে ঠিকঠাক রহবে। বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন করবে, মান সম্মান প্রাপ্ত হচ্ছে, লভ ম্যাটর মধ্যে সফলতা দেখা দেবে, সন্তানকে নিয়ে আনন্দিত হবে এবং সন্তানকে নিয়ে সন্তানক সহযোগ নিয়ে যথেষ্ট পিতামাতা মানে মধ্যে সন্তুষ্ট হবে। খালি অর্থ নুহে, যা পিলা করুচন্তি
ଭଲ ପିଲା ପାଠ ଭଲ ପଢ଼ିଲାଣି, ଭଲ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ତାକୁ ନେଇ ମଧ୍ୟ ବାପା ମାଆଙ୍କର ମନ ଭିତରେ ଗୋଟେ ଶ୍ରଦ୍ଧା ଆଦରତା ଦେଖାଦେବ। ପିଲାଙ୍କର ସନ୍ତାନକୁ ନେଇ ମଧ୍ୟ ଆପଣ ଖୁସି ଆନନ୍ଦିତ ହେବେ, ପିଲାଙ୍କର ଉନ୍ନତିକୁ ନେଇ ମଧ୍ୟ ଖୁସି ଆନନ୍ଦିତ ହେବେ। ଏତଦ୍ ବ୍ୟତୀତ ମନେ ରଖିଥିବା ଦରକାର, କୌଣସି ବି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଧୀର ପାଣି ପଥର କାଟେ, ଧୀର ସ୍ଥିର ମନରେ ଧୈର୍ଯ୍ୟ ସହିତ କାର୍ଯ୍ୟ କଲେ ନିଶ୍ଚିତ ରୂପରେ 2025 ଆପଣ ପାଇଁ ବହୁତ 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 ସଫଳତାଦାୟକ ଦେଖାଯିବ। ଏବଂ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ରେ ମଧ୍ୟ ସଫଳତା ଅଛି। ତାହେଲେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, କ'ଣ ପ୍ରତିକାର କରିବା ଯାହାଫଳରେ ଅଧିକରୁ ଅଧିକ ସହଯୋଗ ମିଳିବ ଏବଂ ଗ୍ରହମାନଙ୍କ ଠାରୁ ଆଶୀର୍ବାଦପୂର୍ଣ୍ଣ ସଫଳତା ମିଳିବ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପ୍ରାତଃ ସମୟରେ ସ୍ନାନାଦି କାର୍ଯ୍ୟ ସାରି ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟ ନାରାୟଣଙ୍କୁ ଜଳ ଅର୍ଘ୍ୟ ଦାନ କରନ୍ତୁ। ଯଦି ପାରୁଛନ୍ତି ଆଦିତ୍ୟ ହୃଦୟ ସ୍ତୋତ୍ର ଶୁଣନ୍ତୁ, ନହେଲେ ପାଠ କରନ୍ତୁ, ଗାୟତ୍ରୀ ମନ୍ତ୍ର ଟିକେ ଜପ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ହେବ, ସଫଳତା ଦେଖାଦେବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏତ ଥିଲା ସିଂହରାଶି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ 2025 ମସିହାର ବର୍ଷ ଫଳର ଆଜିର ସମୟ ଯେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆମେ ଏଇଠି ରଖୁଛୁ, ପୁଣି ଦେଖାବା ଆଗାମୀ ଧାରା। ଜୟ ଜଗନ୍ନାଥ, ନମସ୍କାର।